ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে 7 দিন নিয়ে মেনস্ট্রুয়াল অ্যাওয়ারনেস ক্যাম্প এন্ড লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয় তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই সচেতনতামূলক ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট অস্মিতা বণিক, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রণয় দাস, মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমল কর সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে সচেতনতামূলক ক্যাম্পের সূচনা করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। ছাত্রীদের শারীরিক সমস্যাগুলি নিয়ে সচেতন করার উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পড়ছে কেউ বা সেভেনে পড়ছে, তাদের একদম এই কারোর পিরিয়ড হয়েছে কারোর হবে, এই যে সময়টা তোমাদের জানতে হবে যে এই সময় কি কিভাবে আমরা থাকব, কি কিভাবে থাকলে আমাদের শরীর স্বাস্থ্য হেলথটা ঠিকঠাক থাকবে। এই সময়টাতে নিজের দিকে খুব খেয়াল রাখা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যদি ব্লিডিং হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেকের হিমোগ্লোবিন পর্যন্ত কমে যেতে পারে,